হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজ অ্যাডমিশনে পরপর আপডেট শেয়ার করছি, তাই আরজিটাকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে রাখুন। এবং সমস্ত আপডেট কেন বললাম আমি, কারণ আমি আরজিটাকে শুধুমাত্র আপনাদের কাছে ইউজি পিজি গতানুগতিক ট্র্যাডিশনাল কোর্সগুলোর আপডেট দিই না, লাইক বিএ বিএসসি বিকম এমএসসি এমকম তার তো আপডেট শেয়ার করি রেগুলার বা ডিস্টেন্সে, তার সাথে কিন্তু এমবিএ এমসিএ বা বিবিএ বিসিএর আপডেটও শেয়ার করে থাকি টাইম টু টাইম। এবং আমি অলরেডি আপনাদের জন্য একটা ইঞ্জিনিয়ারিংয়ের আপডেটও শেয়ার করে দিয়েছি, জয়েন্টের আপডেট, পরবর্তী বিটেকের আপডেটগুলো শেয়ার করব। তবে আজকে নিয়ে চলে এলাম কিন্তু ফাইন আর্টসের আপডেট। অনেক স্টুডেন্টস আছে যারা বিশেষ করে আজকে পেন্টিং নিয়ে পড়াশোনা করতে চায়, ছবি আঁকতে পছন্দ করে, যারা স্কাপচার নিয়ে পড়াশোনা করতে চায়, অনেকে আছে যাকে লেদার ডিজাইন নিয়ে পড়াশোনা করতে চায়, এবং তার সাথে ধরুন ফ্যাশন ডিজাইনিংয়ের একটা পার্ট নিয়ে পড়াশোনা করতে চায়। অনেক স্টুডেন্টস আছে যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়াশোনা করতে চায়। তো এই সমস্ত স্টুডেন্টস যারা বিশেষ করে আজকে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের জন্য আজকে ভিডিও নিয়ে এলাম। আমি বলে দিই আপনাদের, আমাদের রাজ্যে মাত্র 3 থেকে 4 মতন কিন্তু সরকারি ফাইন আর্টসের কলেজ আপনি পাবেন। এছাড়া তো সব জায়গায় প্রায় 2-3 লাখ টাকা করে কোর্স ফিস লাগে, কিন্তু খুব কম টাকায় ধরতে গেলে 500 থেকে 1000 টাকা করে মাত্র অ্যাডমিশন কোর্স ফিস পড়ে পার সেমিস্টার ওয়াইজ। তো সেই সমস্ত জায়গাতে ভর্তির চান্স পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আমাদের রাজ্যে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, অন্যদিকে রয়েছে আমাদের কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজ রয়েছে কলকাতা, অর্থাৎ কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ অন্যতম নামী ইনস্টিটিউট, এবং যার প্রাক্তনী কিছু আমি নাম শেয়ার করছি। লাইক প্রাক্তনীর মধ্যে রয়েছে যেমন যামিনী রায় রয়েছে, নন্দলাল বসু রয়েছে, হেমেন মজুমদার রয়েছে, গণেশ পাইন রয়েছে, সুভাষ শুভ ঠাকুর রয়েছে, অন্নদা মুন্সি রয়েছে, গোপাল ঘোষ রয়েছে, দেবী প্রসাদ রায়চৌধুরী রয়েছে, শানু লাহিড়ি রয়েছে, শ্যামল দত্ত রায় রয়েছে, গণেশ পাইন রয়েছে, সমীর মণ্ডল রয়েছে, সনাতন দিনদা রয়েছে, বিমান বিহারী দাস, প্রচুর প্রাক্তনী, অর্থাৎ এই সমস্ত যে শিল্পী যারা ধরতে গেলে, এবং এই সমস্ত বড় শিল্পী যারা যারা আজকে ধরতে গেলে লেজেন্ড বলা যায়, তারা যে কলেজ থেকে পাশ করেছে সেই কলেজের আপডেট শেয়ার করবো এই ভিডিওটায়। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই শেয়ার করে থাকি, এবছরও শেয়ার করছি, খুব কম দিনের জন্য এরা কিন্তু অ্যাডমিশন নোটিফিকেশান বার করে এবং অ্যাডমিশনের আবেদন চলে, তার মধ্যে আপনাদের আবেদন করতে হবে, সিট সংখ্যা কত, কোর্স কী কী করানো হচ্ছে, কীভাবে আবেদন করবেন, প্রসিডিওর কী, এন্ট্রান্স পরীক্ষা কীভাবে হবে, এন্ট্রান্স পরীক্ষায় কী কী আপনাকে নিয়ে যেতে হবে, জেনারেল নলেজ বা জেনারেল ইন্টারভিউ বা ভাইবা ভয়েস কী হয়ে থাকে, সমস্ত কিছু শেয়ার করবে ভিডিওটায়। যারা বিএফএ নিয়ে পড়ার প্ল্যানিং করছেন, ব্যাচেলার অফ ফাইন আর্টস নিয়ে পড়ার প্ল্যানিং করছেন, এই ভিডিওটা শুধু তাদের জন্য। আজকে শেয়ার করব গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট কলকাতা বা ক্যালকাটা। চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা। শেয়ার করছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে একদম সরকারি আর্ট কলেজ, অর্থাৎ আমাদের অফিস অফ দ্য প্রিন্সিপাল, গভর্নমেন্ট আর্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট ক্যালকাটা, অর্থাৎ কলকাতা আর্ট কলেজ, ক্যালকাটা আর্ট কলেজ, অত্যন্ত পুরাতন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এটা। এবং এখানে কিন্তু চান্স পাওয়াটা সেটা ভাগ্যের ব্যাপারই বলবো, কারণ সিট সংখ্যা খুবই কম থাকে। আমি বলে দিচ্ছি পুরোটা, এবং এদের অ্যাড্রেসটা বলে দিই, 28 জওহরলাল নেহরু রোড, কলকাতা 16। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাডমিশন যে চলছে বিএফ এর আন্ডারে 2023 সালে, এবং কলকাতার এই যে অ্যাডমিশনের জন্য বর্তমানে আবেদন চলছে। আমি জানি দি ব্যাচেলার অফ ফাইন আর্টস, এবং 4 বছরের কোর্স হয় এটা, এবং এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কোনো টাকা লাগছে না। ব্যাচেলার অফ ফাইন আর্টসের আন্ডারে কী কী স্পেশালাইজেশন হয় প্রথমে চলুন সেগুলো একটু দেখে নিই, আর সিটগুলো একটু দেখে নিই। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে পেন্টিং। পেন্টিংয়ে আপনারা এখানে আবেদন করতে পারছেন, এবং এখানে টোটাল সিট থাকে 20টা মতন, মাত্র 20 মতন সিট থাকে, এবং এই ক্ষেত্রে 4 ইয়ার্সে ফুল টাইম স্পেশালাইজেশন পাচ্ছেন আপনি পেন্টিংয়ের ওপর বিএফএতে। ড্রয়িং, পোর্ট্রেট পেন্টিং, লাইফ স্টাডিজ, অ্যান্টিক স্টাডিজ, তারপরে স্টিল লাইফ, কম্পোজিশন, এই সমস্ত কিছু কিন্তু পেন্টিংয়ের মধ্যে রয়েছে। তার পরবর্তী শেয়ার করছি আরও একটি, সেটা হচ্ছে ইন্ডিয়ান পেন্টিং, এটার ওপরে আপনারা স্পেশালাইজেশন করতে পারছেন বিএফ এর আন্ডারে গভর্নমেন্ট আর্ট কলেজে। এই ক্ষেত্রে কিন্তু টোটাল সিট রয়েছে মাত্র 10টা। ইন্ডিয়ান পেন্টিংয়ের মধ্যে রয়েছে ড্রয়িং, লাইফ স্টাডিজ, ম্যুরাল, কম্পোজিশন, মিউজিয়াম স্টাডিজ, নেচার স্টাডিজ, কপি অফ ওল্ড মাস্টার্স, প্রিন্ট মেকিং, এই সমস্ত কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিন্টিংয়ে, এবং এই ক্ষেত্রে টোটাল সিট আছে 10টা। তারপরে 3 নম্বরে আমি শেয়ার করছি মডেলিং এবং স্ক্রাপচার। দেখুন, এই ক্ষেত্রে আপনাদের টোটাল মাত্র সিট রয়েছে 10টা, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটের জন্য 10টা ভ্যাকান্সি রয়েছে। 4 বছরের স্পেশালাইজেশন কোর্স বিএফ এর আন্ডারে, যেখানে অ্যান্টিক স্টাডি, লাইফ স্টাডিজ, হেড স্টাডিজ, পোর্ট্রেট, রিলিফ, এই সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই যে কোর্সটি, যার নাম হচ্ছে মডেলিং এবং স্ক্রাপচার, বিএফ এর অন্তর্ভুক্ত। তার পরবর্তী স্পেশালাইজেশন শেয়ার করছি গ্রাফিক ডিজাইন, ওয়ান অফ দ্য ধরতে গেলে চর্চিত এবং বেস্ট কোর্স এবং লুক্রিয়েটিভ কোর্স বলতে পারেন, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন অ্যাপ্লাইড আর্ট বিএফ এর আন্ডারে, যেখানে কিন্তু 20টা মতন ভ্যাকান্সি রয়েছে, এবং এই ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন লাইক ড্রয়িং, স্কেচ, অ্যাডভার্টাইজিং, অন্যদিকে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, 3D ডিজাইন, তারপর টাইপোগ্রাফি, তারপরে আউট অফ হোম অ্যাডভার্টাইজমেন্ট, ইলাস্ট্রেশন, ফটোগ্রাফি, অডিও ভিজুয়াল মিডিয়া, প্রিন্ট মেকিং, এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি আজ গ্রাফিক ডিজাইন এবং অ্যাপ্লাইড আর্টের আন্ডারে বিএফ এর আন্ডারে। এটা একটি স্পেশালাইজেশন কোর্স।
কোর্স। তার পরবর্তী শেয়ার করে দিচ্ছি আরও একটি স্পেশালাইজেশন, সেটা হচ্ছে টেক্সটাইল ডিজাইন। যারা টেক্সটাইল ডিজাইন নিয়ে পড়াশোনা করার প্ল্যানিং করছে বিএফ এর আন্ডারে, তাদের হচ্ছে মাত্র 16টা মতন সিট পাচ্ছেন এবং এখানে আপনাকে শেখানো হবে ওয়েভিং, প্রিন্টিং শেখানো হবে, তারপর ডাইং শেখানো হবে, ডিজাইন শেখানো হবে, ড্রয়িং শেখানো হবে, লাইফ স্টাডিজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং স্কেচ পেয়ে যাচ্ছেন। তার পরবর্তী শেয়ার করছি আরও একটি স্পেশালাইজেশন যার নাম হচ্ছে ডিজাইন উড এবং লেদার, অর্থাৎ কাঠের এবং তার সাথে চামড়া রিলেটেড লেদারের যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখানে মাত্র 14টা মতন সিট আছে, 14, এবং এখানে পেয়ে যাচ্ছেন ডিজাইন অ্যান্ড এক্সিকিউশন অফ লেদার, উড অ্যান্ড লেদার, মিক্সড মিডিয়া কম্পোজিশন, ওয়াটার কালার রয়েছে, অয়েল কালার রয়েছে, মিক্সড মিডিয়া রয়েছে, অবজেক্ট ড্রয়িং রয়েছে, লাইভ ড্রয়িং রয়েছে, স্কেচ পেয়ে যাচ্ছেন। তার পরবর্তী শেয়ার করছি লাস্ট বা নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সেরামিক আর্ট এবং তার সাথে পটারি। তো সেরামিক আর্ট বা যারা মাটির কাজ করার প্ল্যানিং করছেন, পটারি নিয়ে যারা এই বিষয়ে আর্টে যারা জয়েন করতে চাইছেন, 10টা মতন সিট রয়েছে এবং এখানে শেখানো হবে ডিজাইন, ডিজাইনিং, ফিনিশিং, গ্লেজিং, তারপরে ফাইনিং রয়েছে, তারপরে আপনার সেরামিক মুরাল রয়েছে, সেরামিক স্কাপচার রয়েছে, ফাংশনাল এবং এক্সপ্রেশনাল পটারি ড্রয়িং কিন্তু পেয়ে যাচ্ছেন। এই টোটাল যে 7টা শেয়ার করলাম, এই 7টা স্পেশালাইজেশন আন্ডারে আপনি কিন্তু এখানে বিএফএ তে ভর্তি হতে পারছেন। এবার আমি দুটো বলে দিই যেগুলো হচ্ছে কমন কোর্স যেগুলো পড়তে হবে, যেমন হিস্ট্রি অফ আর্ট, এটা কিন্তু আপনাকে বিএফএ তে ভর্তি হওয়ার পর আপনাকে ফার্স্ট সেমিস্টার থেকে 8 সেমিস্টারের মধ্যে কিন্তু এটা কমন কোর্স থাকে, তার ফলে এটা নিয়ে পড়াশোনা আপনাকে করতে হবে, এটা সবাইকে পড়তে হবে। আরও একটা কমন সাবজেক্ট যেটা সবাইকে পড়তে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এটা কিন্তু আপনারা যারা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে আপনাদের ফাউন্ডেশনে থাকবে ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, এটা কিন্তু এক বছরের, এটা কমন কোর্স, এটাও কিন্তু বিএফএ এর আন্ডারে সবাইকে করতে হচ্ছে। তো দেখে নিলেন আপনারা এখানে কী কী স্পেশালাইজেশন আছে। এবার আমি একটু শেয়ার করে দিই সিলেকশন এলিজিবিলিটি কীভাবে হবে আর বয়স কত, সব থেকে ইম্পর্টেন্ট। প্রথমত বলে দিই সিলেকশন যেটা হয় এটা হচ্ছে এন্ট্রান্সের মাধ্যমে হয়, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে একটা, তার সাথে ভাইবা হবে, অর্থাৎ আপনার একটা কিন্তু ইন্টারভিউ হবে। এবং এলিজিবিলিটি কী চাইছে, মিনিমাম যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। আমি জানিয়ে দিই এই সমস্ত কলেজে প্রফেশনাল কোর্স এক্ষেত্রে কিন্তু উচ্চমাধ্যমিকের নম্বরের থেকে আপনার যেটা হচ্ছে এন্ট্রান্সের নম্বরটাই দেখা হবে, কারণ এন্ট্রান্সে কে কত ভালো করতে পারলো সেই রেসপেক্টেই কিন্তু অ্যাডমিশন হয়। তাই এন্ট্রান্সটা খুব ভালোভাবে দিতে হবে। কীভাবে হবে এন্ট্রান্স, কী কী চাইবে বলে দিচ্ছি। আচ্ছা, তার পরবর্তী রিজার্ভেশন এসসি এসটি ওবিসি এ ওবিসি বি তা এবং পিএইচ ক্যান্ডিডেটদের রিজার্ভ রয়েছে, এবং যেহেতু এটা একটি সরকারি একটি প্রফেশনাল ইনস্টিটিউট এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা রিসেন্টলি বলেছে ইডব্লিউএস ক্যাটাগরি, এরাও কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে। যদি আপনার ইডব্লিউএস সার্টিফিকেট থাকে আপনি আবেদন করতে পাচ্ছেন। এজ লিমিট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, 23 বছর বয়স পয়লা জুলাই 2023 অনুযায়ী। ধরুন আপনি 2018 সালে পাশ করেছেন, আপনি যদি 23-এর মধ্যে বয়স হয় আপনি আবেদন করতে পারবেন। আপনি 2017 বা 15 বা 16 সালে পাশ করেছেন, 23-এর মধ্যে বয়স হলে আপনি কিন্তু আবেদন করতে পারছেন। অর্থাৎ যারা 2023-এর স্টুডেন্টস আছে তারাও যেমন আবেদন করতে পারবে, প্রিভিয়াস ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে যাদের 23 বছরের মধ্যে বয়স রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। 23 বছর পেরিয়ে গেলে কিন্তু আবেদন করা যায় না। এবং তার সাথে বলে দিয়েছি এন্ট্রান্স কীভাবে হবে। দেখুন, এদের যে আপনার প্র্যাকটিক্যাল এন্ট্রান্স পরীক্ষাটা হবে, যারা আজকে মডেলিং এবং স্কাপচারের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে বলে দিয়েছে প্রিপেয়ার্ড ক্লে আনতে, অর্থাৎ মাটি নিয়ে আসতে বলে দিয়েছে। তার সাই ইঞ্চি বলে দিয়েছে 8x8x8, এই ইঞ্চির মাটি আপনাকে আনতে হচ্ছে এবং সেই রিলেটেড আপনাকে একটা কিছু বানাতে হবে সেখানে প্র্যাকটিক্যালের সময়। তার ফলে এই মাটিটা অতি অবশ্যই আনবেন এবং এটা প্রিপেয়ার্ড ক্লে যেন হয়, বোঝা গেল? আচ্ছা, এবং তার সাথে যারা আজকে অন্যান্য ক্যান্ডিডেট আছে ইনক্লুডিং স্কাল্পচারের স্টুডেন্টস যারা, অর্থাৎ যারা ধরুন আজকে সেরামিক নিয়ে বা গ্রাফিক ডিজাইন বা পেন্টিং নিয়ে আলাদা আলাদা স্টুডেন্টস রয়েছে যারা, তাদের সবাইকে কী কী আনতে বলে দিচ্ছে। তাদের সবাইকে বলে দিচ্ছে আপনাকে কোয়াটার শিট বোর্ড আনতে হবে একটা, এছাড়া পেন, পেন্সিল, ইরেজার, রাবার আনতে হবে, বা আপনাকে ওয়াটার কালার্স এই সমস্ত কিছু আনতে হবে। মানে আপনার যেটা পেন্টিংয়ের জন্য বা আপনি যে ডিজাইন করতে চাইছেন বা যে প্র্যাকটিক্যালি যে জিনিসটা আপনি করে দেখাবেন, অর্থাৎ যে এন্ট্রান্সটা দেবেন, তার জন্য যা যা লাগে সে সমস্ত কিছু কিন্তু আপনি নিয়ে আসবেন, বোঝা গেল? এবং এই সমস্ত কিছু ক্যারি করবেন। আর যারা মডেলিং স্কাপচার করবে তাদের কিন্তু আলাদা করে মাটিটা আনতে হচ্ছে। আচ্ছা, কীভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে ইম্পর্টেন্ট ডেট। দেখুন, অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 8 তারিখ থেকে 20/6/2023, 20 জুন 2023 লাস্ট ডেট, তার মধ্যে আবেদন করতে হচ্ছে। এন্ট্রান্স পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে হচ্ছে, 3 তারিখ থেকে 8 তারিখের মধ্যে। এটা আপনার অ্যাডমিট কার্ডে আপনি ডেট পেয়ে যাচ্ছেন, সে অনুযায়ী আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষার ডেট পড়ছে। এবার একটা বলে দিই, আগে এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল ভাইবা একসাথে হতো, এখন কিন্তু একসাথে হচ্ছে না, আলাদা আলাদা ডেটে হচ্ছে। কারণ এখানে আগে প্রথমে প্র্যাকটিক্যালের এক্সপেক্টেড রেজাল্ট আসবে, তার পরবর্তী ভাইবার জন্য ডাকবে, তার পরবর্তী ফাইনাল ইন্টারভিউ। আচ্ছা, আমি এখানে দেখুন 3 তারিখ থেকে 8 তারিখ হচ্ছে আপনার এন্ট্রান্স হচ্ছে, রেজাল্ট দিচ্ছে এন্ট্রান্সে 12/7/2023। যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে যাদেরকে, তাদেরকে SMS এবং ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে। তারপরে 17 তারিখ থেকে 18 তারিখ, এই 2 দিন হবে হচ্ছে আপনার ভাইবা, অর্থাৎ ইন্টারভিউ, মানে
রিটেন মানে আপনার প্র্যাকটিক্যালে পরবর্তী ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে সাধারণত কী থাকে, ইন্টারভিউতে ধরুন আজকে আপনি যে বিষয়ের জন্য ইন্টারেস্টেড, যে স্পেশালাইজেশন অ্যাপ্লাই করছেন সেই রিলেটেড কোয়েশ্চেন থাকবে, আপনার ধরুন আর্ট কালচার নিয়ে কোয়েশ্চেন থাকবে, হিস্ট্রি অব আর্ট নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে, বর্তমানে বর্তমান সময়ে কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ বিশেষ করে আর্টের ওপর যেগুলো রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু কোয়েশ্চেন থাকবে। আর কিছু জেনারেল কোয়েশ্চেনও থাকতে পারে, লাইক আপনি কেন এটা নিয়ে পড়তে চাইছেন, আপনি কী ভবিষ্যতে কী হতে চাইছেন, বা আপনার ভবিষ্যতে এম কী, এই সমস্ত জেনারেল জিনিসও থাকতে পারে। তাই এইভাবেও কিন্তু নিজেকে একটু প্রিপেয়ার করতে হবে। আর গুগলে গিয়ে বর্তমানে এই কারেন্ট অ্যাফেয়ার্স বা এগুলো পাওয়া খুব ইজি, তার ফলে এগুলো একটু ভালো করে পড়ে নেবেন, আর একটু বিশেষ করে হিস্ট্রি অব আর্ট এটা যেটা আছে সেটা দেখে নেবেন। তার পরবর্তী ডিগ্রি এক্সাম ফাইনাল রেজাল্ট হচ্ছে 20/7/2023, অনলাইন অ্যাডমিশন হবে 21/22/23, 25/7/2023 থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে জওহরলাল নেহরু রোড কলকাতা 16-তে। চলুন দেখে নিই কীভাবে আবেদন করবেন। কী করে আবেদন করবেন, দেখুন এখানে একটা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের ডেসক্রিপশন আমি দিয়ে দেবো, এটা জাস্ট ক্লিক করলে আপনার কাছে এরকম একটা অপশন আসবে এবং এরকম পেজ ওপেন হবে যেখানে অ্যাপ্লাই অনলাইনে আসবে এবং তার পরবর্তী আপনাকে সাইন আপ করতে হবে। একটু অ্যাপ্লাই অনলাইন ক্লিক করাবো এবং সাইন আপ নাওতে ক্লিক করছে, দেন আপনার ডিটেলসগুলো দিতে হবে, কী কী চাইছে, প্রথমত আপনার কমিউনিকেশন মোড মোবাইল আর ইমেল, আপনি মোবাইল সাধারণত সবার মোবাইলই হয়, মোবাইলটা রাখতে পারছেন। তারপরে এখানে নাম দিচ্ছেন, ইমেল আইডি দিচ্ছেন, মোবাইল নাম্বার দিচ্ছেন, ইউজার নেম দিচ্ছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, কনফার্ম পাসওয়ার্ড করছেন। এই ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা আছে এটা দিয়ে আপনাকে সাইন ইন করে পরবর্তী আবেদন করতে হবে। আপনি মোবাইল নাম্বারও দিতে পারেন, আপনার কিন্তু ইউজার নেম হিসাবে। তো তার পরবর্তী আপনার কাছে চলে যাবে এরকম একটা মোবাইল নাম্বার পাসওয়ার্ড রিলেটেড আপনার কাছে একটা ইমেল চলে যাবে এবং তার পরবর্তী আপনার কাছে চলে আসবে অ্যাপ্লিকেশনের জন্য অপশান। অ্যাপ্লিকেশনের জন্য অপশানের জন্য ক্লিক করার পর এটা তার পরবর্তী আপনাকে করতে হবে হচ্ছে সাইন ইন। তো সাইন ইন যখন আপনি করে নিচ্ছেন তার পরবর্তী আপনার কাছে ডিটেলস চাইবে, কী কী ডিটেলস চাইবে, আপনি কী কোর্সে অ্যাপ্লাই করছেন, বিএফএ অ্যাপ্লাই করছেন, আপনার নাম যেটা অলরেডি রয়েছে, তার পরবর্তী বাবার নাম, আপনার বাবার ফোন নাম্বার চাইছে, মায়ের নাম চাইছে, ন্যাশনালিটি, পারমানেন্ট অ্যাড্রেস, জেন্ডার, রিলিজিয়ান, কাস্ট, আপনি কি পিডব্লিউডি ক্যান্ডিডেট হলে ইয়েস নালে নো, মাইনরিটি হলে ইয়েস নালে নো, ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছেন এবং তার পরবর্তী, এবং ডেট অফ বার্থটা খুব ইম্পর্টেন্ট কারণ 23 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং তার পরবর্তী বলে দিয়েছে আপনার যাবতীয় যা টোটাল অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন এবং রিলিজিয়ান দিয়ে দিচ্ছেন আপনি, তার পরবর্তী কাস্ট এবং আপনি যদি পারমানেন্ট চ্যালেঞ্জ ফিজিক্যালি চ্যালেঞ্জ হন তাহলে সেটা দিয়ে দিচ্ছেন। এই টোটাল ডিটেলসগুলো শেয়ার করার পর আপনার চাইবে এডুকেশন কোয়ালিফিকেশান, এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের যে নম্বরটা আছে সেটা দিয়ে দিচ্ছেন। আমি জানিয়ে দিই আপনাদের, আপনার এখানে কিন্তু মানে উচ্চ মাধ্যমিকের যে নম্বর তার থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এন্ট্রান্স পরীক্ষা, তাই এন্ট্রান্স পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে হবে। নম্বর যদি কমও আসে তাহলেও কিন্তু কোনো চিন্তা নেই, বোঝা গেল। তার ফলে এইভাবে আপনি টোটাল আবেদন করছেন, আপনার কাছে এরকম একটা অপশান আসবে যে আপনি কি যা লিখেছেন সব ঠিক, ইয়েস করতে হবে আপনাকে। ইয়েস করার পর পরবর্তী পেজে আপনাকে সমস্ত কিছু আপলোড করতে হচ্ছে, কী কী আপলোড করতে হচ্ছে, ডকুমেন্টস, আপনাকে ফটো আপলোড করতে হচ্ছে, যেটা বলে দিয়েছে আপনাকে 10-50 কেবির মধ্যে রাখতে হবে, অ্যাডমিট কার্ড আপলোড করতে হচ্ছে, এইচএসএ রেজিস্ট্রেশন আপলোড করতে হচ্ছে, এইচএসএর আপনাকে মার্কশিট আপলোড করতে হচ্ছে, পিডব্লিউডি যদি হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট আপলোড করছে, এবং তার পরবর্তী আপনি যদি আজকে কোনো ক্যাটাগরি সার্টিফিকেট মানে কোনো হয় যা লাইক এসসি এসটি ওবিসি এর মধ্যে পড়ছেন অথবা ইডব্লিউএসের মধ্যে পড়ছেন তাহলে এটা আপলোড করছেন, তার পরবর্তী আপনার সিগনেচার আপলোড করছেন এবং প্লেস এখানে আপনি কলকাতা বা আপনি যেখান থেকে এটা অ্যাড্রেস যেখান থেকে ফর্মটা ফিল আপ করছেন মেদিনীপুর মুর্শিদাবাদ বা বহরমপুর যেখান থেকে করছেন সেটা এখানে লিখে দিচ্ছেন। লিখে দেওয়ার পর আপনার কাছে কিন্তু চলে আসবে পরবর্তী পেজ এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন টোটাল প্রিভিউ করতে পারবেন অ্যাপ্লিকেশনটা। প্রিভিউ করার পরবর্তীতে আপনার মেলে এরা পাঠিয়ে দেয় অ্যাকচুয়ালি। আর আমি জানিয়ে দিই এই যে সিরিয়াল নাম্বার এটা খুব ইম্পর্টেন্ট, এটা নোট ডাউন করে রাখবেন এবং এই সিরিয়াল নাম্বার দিয়েই কিন্তু পরবর্তীতে আপনার সমস্ত কিছু হবে। আমি জানিয়ে দিই এরকম একটা অ্যাপ্লিকেশনের ফর্ম যেটা আপনার চলে আসবে আপনি প্রিন্ট আউট করে রাখছেন, প্লাস এটা কিন্তু মেলও করে দেয় অতি অবশ্যই। দেখুন এইভাবে মেল করে দেবে এবং সেখানে এটাকে ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট রাখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনার লাগবে যখন আপনার এন্ট্রান্স পরীক্ষাটা হবে এবং অরিজিনাল ডকুমেন্টসগুলো অতি অবশ্যই ক্যারি করবেন, বিশেষ করে আধার কার্ড বা ফটো আইডি তো একটা ক্যারি করবেনই। তো ভালো থাকবেন, বিশাল বেস্ট অফ লাক জানাচ্ছি, পরবর্তী আপডেট নিয়ে চলে আসবো, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।